ব্যারাকপুর বারাসাত রোডের গ্যাস গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। ব্যারাকপুর বারাসাত রোডের জাফরপুর এলাকা সংলগ্ন একটি পাঠশালার একতলায় গ্যাস সংস্থার গোডাউন, যেখানে গ্যাস সিলিন্ডার মজুত রাখা থাকে, সেখানে রবিবার দুপুরে হঠাৎই আগুন লক্ষ্য করা যায়। প্রথমে ধোঁয়া দেখতে পেয়ে পানশালার কর্মীরা অগ্নি নির্বাপক ব্যবস্থা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এরপর খবর দেওয়া হয় দমকলকে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, যার ফলে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয় এবং দমকল বিভাগের কর্মীরা পানশালার কর্মীদের সহযোগিতায় সেখান থেকে বেশ কয়েকটি সিলিন্ডার বাইরে বের করে নিয়ে আসে। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে লালকুঠি ফায়ার স্টেশনের আধিকারিক জানান, কিসের থেকে অগ্নিকাণ্ডের ঘটনা তা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দেখুন, কিভাবে ঘটছে সেটা তো আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না, তবে ওখানে কিছু সিলিন্ডার ওখানে ছিল, ফাঁকা সিলিন্ডার কিছু ছিল, তো ওটা আমরা মোটামুটি সময়ে চলে এসেছি, তার জন্য বড় দুর্ঘটনাটা হয়নি। মোটামুটি আগুনটা অল্প এফোর্টেই লিভিয়ে গেছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো দু একটা সিলিন্ডার একটু কিছু ক্ষতি হয়েছে, তো ম্যাক্সিমাম ফাঁকা সিলিন্ডার ছিল বলে বড় ধরনের দুর্ঘটনাটা এড়ানো গেছে। এখানে কি প্রপার অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখা হয়েছিল? অগ্নি নির্বাপন ব্যবস্থা আমরা চেষ্টা করেছে, তো যে ধরনের সিলিন্ডার এখানে স্টক ছিল ওই নির্বাপন ব্যবস্থাতে এতে কিছু কাজ হতো না, তো মোটামুটি এখন আগুন আয়ত্তে এবং কমপ্লিট, এবং যেগুলো লিকেজ সিলিন্ডার ছিল সেগুলো আমরা বাইরে বার করে দিয়েছি এখন সেট। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।